নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব, আর এই দিনটিতে প্রত্যেকটি বোনই চায় নিজের ভাইয়ের জন্য কিছু নিজে হাতে তৈরি করে তাকে খাওয়াতে। তো আজকে আমাদের ভিডিও সেই সংক্রান্তই। আজকে আমরা বানিয়ে দেখাবো রাখি বন্ধন স্পেশাল একটি সন্দেশের রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার একটি অনুরোধ থাকলো, এবং যারা আজকে আমাদের চ্যানেলকে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাওয়ার। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সন্দেশ বানানোর জন্য আমরা এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এখানে আমরা ছোট চামচের এক চামচ ঘি ব্যবহার করছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করলাম। এবার আমরা এর মধ্যে দেড় বাটি মতন দুধ দিয়ে দিচ্ছি। এটা আমরা গরুর দুধ নিয়েছি, তোমরা কেউ চাইলে মোষের দুধও নিতে পারো। এরপরে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে দুধটাকে। দুধটা হালকা একটু জাল হয়ে আসতে আমরা এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, এবং সেটাকে একবারে ঢালবো না, অল্প অল্প করে এর মধ্যে মেশাবো যাতে দুধের মধ্যে কোনো গোটা না বেঁকে আসে। এই সন্দেশটা বানানোর সময় বারবার কিন্তু আমাদেরকে নেড়ে নিতে হবে, কেন কি গুঁড়ো দুধ দুধের মধ্যে পড়লে গোটা হয়ে যেতে পারে। তো এখানে তার জন্য আমরা বারবার করে নেড়ে নিচ্ছি। এবার দেখো একদম ক্ষীর ক্ষীর হয়ে গেছে। এটাকে আরও সুন্দর করে আমাদেরকে একটা মণ্ডের মতন তৈরি করে নিতে হবে। তো মোটামুটি আমাদের মণ্ডটা প্রস্তুত হয়ে গেছে। এবার হাতে আমরা একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর এখানে এই যে মণ্ডটা তৈরি হয়েছে দুধের এটা আমরা হাতে নিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এখানে সুন্দর করে আমরা হাতের সাহায্যে প্যাড়াগুলোকে গড়ে নিচ্ছি। এটা ঠিক প্যাড়ার শেপ আমরা দেব। তো হাতের মধ্যে প্রথমে এরকম একটা গোল মতন পাকিয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে দিয়ে এটা হালকা করে চেপে দেওয়া হবে, ঠিক এইভাবে। তো প্রথম প্যাড়াটা আমাদের তৈরি হয়ে গেছে। এইরকমভাবে আমরা বেশ কয়েকটা প্যাড়া তৈরি করে নেব। এবার একটা প্লেটের মধ্যে সুন্দর করে আমরা সাজিয়ে নিচ্ছি। প্যাড়াটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমরা একটু কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। তোমরা চাইলে এর উপরে পেস্তা বা আলমন্ডও দিতে পারো, যেটা তোমাদের খুশি বা যেটা তোমাদের মন চায়। তো এইরকমভাবে ঠিক আমরা গার্নিশিংটা করে নিচ্ছি, আর প্যাড়াগুলো কিন্তু আমাদের বেশ সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে তারপরে সার্ভ করতে হবে। তো চলুন বন্ধুরা, এই ছিল আমাদের রাখি বন্ধন স্পেশাল মিষ্টির রেসিপি। কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আজকে আমাদের চ্যানেলকে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। তো চলুন, আবার দেখা হবে নতুন আরেকটা সুন্দর কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো খান, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন শিপ্রাস কিচেন।